নমস্কার বন্ধুরা, আজকে দুটো ব্যাপার নিয়ে কথা বলবো। বেসিক্যালি দুটো না, অনেকগুলো ব্যাপারে টুকটাক করে ছুঁয়ে যাব, তার মধ্যে দুটো ব্যাপার প্রধান। আমি সৌমিক পান সার, আপনাদের নতুন এপিসোডে আপনাদের স্বাগত। বেসিক্যালি আমি দুটো গানের রিভিউ করেছিলাম প্রধানে, সেটা হচ্ছে বলি হয়েছে এটা কি শোনার, ওই ফিরে এসো যে গানটা ছিল সে অনুপম রায় এবং হচ্ছে শান্তনু মিত্র মিউজিক ডাইরেকশনে যে গানগুলো বেরিয়েছিল সেটা আমি বলেছি। এরপরে রথিজিৎ ভট্টাচার্যের একটা গান প্রধান টাইটেলটা যখন রিলিজ হয়েছে এবং তাতে হচ্ছে মিউজিক লঞ্চে পুরো গানটাই শোনানো হয়েছে এবং দেব এসেছিলেন লঞ্চে, এবং এই গানটা রিয়েলি কমার্শিয়ালি খুব হাই রেটেড গান হয়েছে। তার মিউজিক ইউজ, তার হচ্ছে তাল ছন্দ লয় প্রত্যেকটা কিন্তু হচ্ছে আপনাকে ডাইরেক্ট হচ্ছে একটা মাসি ভাব দেবে, এবং হচ্ছে আপনি জাস্ট ফুল টু এন্টারটেনমেন্ট পাবেন যখন হচ্ছে মানে ভিজুয়ালি এই জিনিসটাকে কানেক্ট করতে পারবেন। আমি এই গানটার হচ্ছে কোনো রকমের আসেনি, ভিডিও আসেনি, জাস্ট গানটাই দেওয়া হচ্ছে এবং কোনো অ্যানাউন্সমেন্টও ছিল না, তাড়াতাড়ি এসেছে, কালকে এসেছে। এবং আপনারা গিয়ে অবশ্যই চেক আউট করুন আমার হচ্ছে আগের প্রধানের গানের রিভিউতে, তার সঙ্গে আমি লিঙ্কটাও অলরেডি দিয়ে দিয়েছি ডিসক্রিপশানে। এবং আমি এটা শুনলাম বারবার এবং শুনে রিয়েলি এখনও পর্যন্ত আমার এই প্রধানের দুটো গানের মধ্যে অনুপম রায় গানের রিভিউ করেছিলাম, কিন্তু আমার এই গানটা রিয়েলি রথিজিৎ ভট্টাচার্যের এই গানটা রিয়েলি খুব ভালো লেগেছে। এর পরের আপডেটটা দেবো হচ্ছে হইচইয়ের একটা কাজ, বাংলাদেশে হইচইয়ের মোবারকনামা নিয়ে মোশাররফ করিম আছে, এবং হচ্ছে এই যে ট্রেলারটা আছে ট্রেলারটা কিন্তু রিয়েলি একটা হচ্ছে ভাঙা মানুষকে কী করে হচ্ছে উন্নতির শিখর বা সাফল্যের শিখরে পৌঁছে দেবে সেই গল্পটাই এখানে নতুন করে বলে। একটা উকিল, যে উকিলের উকিলটা বেসিক্যালি কেস পায় না, প্রতিটা কেসই হেরে যায়, কিন্তু এই উকিলটার হচ্ছে মানে আশা যে আমি এমন একটা কেস পাবো সেই কেসটাতে আমি ঘুরে দাঁড়াবো। এনার একটা ব্যাকড্রপে ফ্যামিলি ট্রমা আছে, একটা ওয়ার্ক ট্রমা আছে, কিন্তু তারপরেও হচ্ছে যে ফ্যামিলি পলিটিক্সগুলো হয়, বিভিন্ন রকম সার্কামটেন্সেস থাকে মেয়েদের ক্ষেত্রে, বিশেষ করে ভায়োলেন্সলি, সেই ভায়োলেন্সকে নিয়ে এই গল্পটা এগোবে। কিন্তু এর সঙ্গে সঙ্গে হচ্ছে দুটো টাইম লাইনে মোবারকনামা হচ্ছে মোশাররফ করিমের গল্প যেমন বলে, তার সঙ্গে সাইড ক্যারেক্টারকেও সেম ইম্পর্টেন্ট দিয়ে একই রকম গল্প বলতে, একই রকমের গল্প বলতে বলতে এটাকে এগিয়ে নিয়ে যায়। এবং এটা হইচইতে স্ট্রিমিং হচ্ছে, আপনারা অবশ্যই দেখুন। এর হচ্ছে যখন হচ্ছে এই কোর্ট সিনগুলোতে আছে, কোর্ট ড্রামাগুলো তাতে, তার পেছন মিউজিক যে অ্যারেঞ্জমেন্টটা সেটা আমার খুব ইউনিক লেগেছে। এবং হচ্ছে দদুল যে ডাইরেক্টর, সেই ডাইরেক্টর দদুল, আমি বলতে চাই যে এনার মুন্সিয়ানে আছে যে কীভাবে কী ইউজ করতে হয়, কোন ক্যারেক্টারকে কীভাবে কতখানি সিরিয়াসনেসভাবে ইউজ করতে হয় সেটা কিন্তু মোশাররফ করিমের আগের সিরিজগুলোকে দেখুন, এই সিরিজটা দেখুন, একই রকম সিরিয়াসনেসে মোশাররফ করিম কতটা আলাদা এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। হইচইতে স্ট্রিমিং হচ্ছে, অবশ্যই গিয়ে দেখে ফেলুন। এর পরবর্তীকালে এর পরের আপডেটটা আমি দেবো হচ্ছে আরেকটা ব্যাপার নিয়ে, যেটা হচ্ছে ডাঙ্কিয়ার সালারের যে একটা ক্লাস হবে সেটা আমি শুনেছিলাম, কিন্তু ডাঙ্কি অলরেডি নর্দার্ন মার্কেটে খেয়ে গেছে, সাউদার্ন মার্কেটে খুব একটা হল না পেলেও কিন্তু হচ্ছে আইনক্স এবং পিভিআর অলরেডি সালারের সঙ্গে একটা ক্লাস হয়েছে, এবং সালার হচ্ছে খুব সম্ভবত পিভিআর বা আইনক্সে হচ্ছে রিলিজ হচ্ছে না, সেখানে কিন্তু ডাঙ্কি হু হু করে চলবে। এবং হচ্ছে শাহরুখের সঙ্গে ক্লাস যারাই করেছে তারাই কিন্তু জাস্ট হচ্ছে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, 35 বছর ধরে একটা জায়গা ধরে রাখা, যে কতখানি ডিফিকাল্ট এবং কতখানি পলিটিক্স গেম চলে এর মধ্যে সেটা কিন্তু শাহরুখ খান অলরেডি দেখিয়ে দিয়েছে। এবং হচ্ছে ওই মাঝখানে একটা মিটিং ছিল এক্সিবিটরদের নিয়ে শাহরুখ খান করেছিল, তাতে কিন্তু হচ্ছে তার ফলাফলটা কিন্তু আমরা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নর্দার্ন মার্কেটে ডাঙ্কির হচ্ছে হল পাওয়া নিয়ে। এবং হচ্ছে যে ব্যাপারগুলো আমি বললাম, আপডেটগুলো আমি দিলাম, আপডেটগুলো আপনারা অবশ্যই হচ্ছে চেক আউট করুন। আপনারা হচ্ছে যারা সোশ্যাল ফ্রেন্ডলি তারা অলরেডি দেখতে পাবেন বিভিন্ন মাধ্যমে, ফেসবুকে, ফেসবুক পেজে তো অলরেডি আছে, রেড চিলিজ এন্টারটেনমেন্টের ইউটিউব পেজে অলরেডি এই ব্যাপারটা নিয়ে কথা বলা হয়েছে, বিভিন্ন ইউটিউবাররা এই ব্যাপার নিয়ে কথা বলছে। এবং হচ্ছে আপনারা গিয়ে অবশ্যই ডাঙ্কি এবং সালার বা প্রধান কাবুলিওয়ালা এগুলো চেক আউট করবেন, আমার কথাতেও হলেও করবেন, এবং হচ্ছে অন্য আপনাদের যদি ইচ্ছা করে অবশ্যই করবেন। কিন্তু আমার মনে হয় যে এবারে ডাঙ্কি হচ্ছে জাস্ট হচ্ছে রকেটের গতিতে ছুটতে চলেছে, আজকে রিলিজ পেয়েছে এবং হচ্ছে রকেটের গতিতে ছুটতে চলেছে, বাংলাদেশেও মুক্তি পাচ্ছে এই ফিল্মটা। এবং হচ্ছে দেখা যাক যে ফলাফলটা কী হয়, প্যান ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড ওয়াইড রিলিজে কত টাকা হচ্ছে মার্কেটিং করতে পারে। আজকের জন্য এতটুকুই, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।